চলেই এসেছি আর দেখতেই পাচ্ছ আমি শাখাও পরে নিয়েছি পুরো একদম অন্যরকম লুক। চলো তো ফাইনালি আমি এখন আমার বিয়ে বাড়িতে ঢুকছি, চলো তোদেরকে ব্যাক ক্যামেরা অন করে আমি তোদেরকে দেখাচ্ছি। কোনো কিছুই ডেকোরেশন করা হয়নি, ঘরটা হলো সন্দীপ, এই ঘরটাতে বসবে, এই ঘরটা ডেকোরেশন করা বাকি আছে। আর আমার ঘরটা আমি দেখাচ্ছি, আমার এখন অবস্থা খুবই খারাপ আর নিজেকে না কেমন একটা লাগছে, আর মানে ভালো লাগছে, ডিফারেন্ট লুক ভালো লাগছে। চলো তাহলে আস্তে আস্তে এবার মেকআপ স্টার্ট করবো। এখন আগে হবে বৃদ্ধি, আর মা কাকিমুনি এরা এখনও আসেনি, পাশে বাড়ি কাকি আমার সাথে চলে এসছে। আর কিছু বলতে পারছি না, বিয়ের দিন এরকম একটা হেকটিক পজিশনের মধ্যে থেকে ব্লক করা যে কতটা টাফ সেটা এখন নিজে রিয়েলাইজ করতে পারছি। চলো তাহলে দিনটা কিন্তু এভাবে স্টার্ট করে ফেলছি, চলো। আচ্ছা এই দেখো, এই জায়গাটা এরকম করে ডেকোরেশন করা হচ্ছে, এই জায়গা থেকে এরকমভাবে নিচে বৃদ্ধিটা হবে, এখানেই বৃদ্ধি আশীর্বাদ বিয়ে সব এখানে হবে, লাইটিংগুলো পরে দেবে। চলো আর এখন দেখাচ্ছি আমার রুম, এটা আমার রুম, আর ওই দিকে ওটা হলো সন্দীপের রুম, বর আর বউ। এই জায়গাটা ডেকোরেশন করা এখনও বাকি আছে, আর এটা হলো মেকআপ রুম, আর ইনি হলেন আমার মেকআপ আর্টিস্ট। হাই বলে দাও। চলো তাহলে আমি তাহলে রেডি হই, চলো। সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে মামন, বুঝেছ? একটু কপালে দেবে না মামন, কপালে একটু চকচকি দাও। আর এই রেডিটা হলো কিসের জন্য? আশীর্বাদের জন্য, আর হলো পুজোর জন্য, ঠিক আছে, বৃদ্ধি হবে। তো চলো তাহলে, অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, বাড়িতে সবাই বকবকি করছে, ঠিক আছে, তাড়নাও শুরু হয়ে গেছে, চলো।
এই সূর্য সহ